नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिनी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। তো আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি, ষোড়শ অধ্যায় থেকে আজকে আমরা পাঠ করব। ষোড়শ অধ্যায়ে শ্রী হরিদাস ঠাকুরের মহিমা বর্ণিত হয়েছে। জয় জয় দীনবন্ধু শ্রী গৌরসুন্দর, জয় জয় লক্ষ্মীকান্ত সবার ঈশ্বর, জয় জয় ভক্ত রক্ষা হেতু অবতার, জয় সর্বকাল সত্য কীর্তন বিহার, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। প্রত্যেক অধ্যায়ের শুরুতে এইভাবে লেখক মহাপ্রভুর সপার্ষদ গৌরহরির জয়কার জয়গান করছেন এবং শেষে আশীর্বাদ করছেন যে শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। এই হচ্ছে চৈতন্য কথার, চৈতন্য মহাপ্রভুর লীলার বিশেষত্ব। শুধুমাত্র যদি ভক্তিভরে কেউ শ্রবণ করে তাহলেই তার ভক্তি, শ্রদ্ধা সহকারে যদি শ্রবণ করলেই ভক্তি লাভ হবে। আদিখণ্ড কথা অতি অমৃতের ধার, জহি গৌরাঙ্গের সর্বমোহন বিহার। এই আদিখণ্ডের কথা অত্যন্ত মধুর। হেন মতে বৈকুণ্ঠ নায়ক নবদ্বীপে, গৃহস্থ হইয়া পড়ায়েন দ্বিজ রূপে, প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, তাহা কিছু না করে নিচ্ছা সে তাহার। এইভাবে বৈকুণ্ঠ নায়ক শ্রী গৌরহরি তিনি বিদ্যার বিলাস রঙ্গে ব্যস্ত রয়েছেন। তার এই পৃথিবীতে আগমনের কারণ হচ্ছে প্রেম ভক্তি প্রকাশ নিমিত্ত অবতার, প্রেম ভক্তি প্রচারের জন্যই মহাপ্রভুর আগমন। কিন্তু তাহা কিছু না করে নিচ্ছা সে তাহার, কিন্তু তিনি সেই কাজটি করছেন না, তিনি পড়াচ্ছেন পড়ছেন এই সব কাজ করছেন। অতি পরমার্থ শূন্য সকল সংসার, তুচ্ছ রস বিষয়ে সে আদর সবার, গীতা ভাগবত বা পড়ায় যে যে জন, তারাও না বলে না বলায় সংকীর্তন। অতি তুচ্ছ রসে সকলের আদর, মানে জাগতিক বিষয়ে সকল লোক ব্যস্ত, যারা গীতা ভাগবত পড়ায় তারাও ভগবানের নাম কখনো করায় না। হাতে তালি দিয়া সে সকল ভক্তগণ, আপন আপনি মেলি করেন কীর্তন, তাহাতে উপহাস কর এসবারে, ইহারা কি কার্যে ডাক ছাড়ে উচ্চস্বরে। আর ভক্তগণ কি করেন, তারা হাতে তালি দিয়ে কীর্তন করেন, কিন্তু তাতেও সমস্ত পাষণ্ডিত দল তারা উপহাস করে আর বিভিন্ন কটু কথা বলে। তারা বলে যে কি কার্যে ডাক ছাড়ে উচ্চস্বরে, এরা এত জোরে জোরে চেঁচায় কেন। আমি ব্রহ্ম আমাতেই বৈষ্ণ রঞ্জন, দাস প্রভু ভেদ বা করয় কি কারণ। তারা বলে যে আমি ব্রহ্ম অর্থাৎ আমি ভগবান, আমার মধ্যে ভগবান রয়েছেন, তাহলে দাস আর প্রভুর মধ্যে ভেদ করার কি প্রয়োজন। সংসারী সকল বলে মাগিয়া খাইতে, ডাকিয়া বলয় করি লোক জানাইতে। এরা সব লোক জানানোর জন্যে সব চিৎকার করে করে হরিনাম করে। এগুলার ঘর দ্বারে ফেলাই ভাঙ্গিয়া, এই যুক্তি করে সব নদিয়া মিলিয়া। সবাই ঠিক করছে যে এদের ঘরগুলো সব ভেঙে ফেলবো আমরা। শুনিয়া পায়েন দুঃখ সর্বভক্তগণে, সম্ভাষা করেন হেন না পায়েন জনে, শূন্য দেখি ভক্তগণ সকল সংসার, হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। ভক্তগণ এই কথা শুনে তারা বলছে পাষণ্ডীরা যে আমরা এদের ঘর দোর সব ভেঙে দেব। এই কথা শুনে ভক্তরা অত্যন্ত দুঃখ পান,
তারা হা কৃষ্ণ বলে ডাকেন, কিন্তু হা কৃষ্ণ বলিয়া দুঃখ ভাবেন অপার। হেন কালে তথায় আইলা হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি যার বিগ্রহে প্রকাশ। এবে শুনো হরিদাস ঠাকুরেরও কথা, যাহার শ্রবণে কৃষ্ণ পাইবে সর্বথা। এখন সেই হরিদাস ঠাকুরের কথা শ্রবণ করুন। সেই হরিদাস ঠাকুর এসে উপস্থিত হলেন, যার কথা শ্রবণে কৃষ্ণ ভক্তি লাভ, কৃষ্ণকে লাভ হবে। বুড়ন গ্রামেতে অবতীর্ণ হরিদাস, সে ভাগ্যে সে সব দেশে কীর্তন প্রকাশ। বুড়ন গ্রামে হরিদাস ঠাকুরের আবির্ভাব এবং তার প্রভাবেই ওই দেশে কীর্তন প্রকাশিত হয়েছে। কতদিন থাকিয়া আইলা গঙ্গা তীরে, আসিয়া রহিলা ফুলিয়ায় শান্তিপুরে। কিছুদিন এসে তিনি গঙ্গা তীরে রইলেন, তারপর ফুলিয়ায় শান্তিপুরে রইলেন। পাইয়া তাহান সঙ্গ আচার্য গোসাই, হুঙ্কার করে না আনন্দের অন্ত নাই। আর আচার্য গোসাই মানে অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য প্রভু তাঁর সঙ্গ লাভ করে অত্যন্ত আনন্দিত হয়েছেন। হরিদাস ঠাকুর অদ্বৈত দেব সঙ্গে, ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। নিরবধি হরিদাস গঙ্গা তীরে তীরে, ভ্রমেন কৌতুকে কৃষ্ণ বলি উচ্চৈস্বরে। বিষয় সুখেতে বিরক্তের অগ্রগণ্য, কৃষ্ণ নামে পরিপূর্ণ শ্রীবদন ধন্য। হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুর সঙ্গে গোবিন্দ রসের সমুদ্রে, গোবিন্দ কথা ভগবানের কথার রূপ রূপ যে রস, তার সমুদ্রের তরঙ্গে ভাসছেন। আর সবসময় তিনি গঙ্গা তীরে ভ্রমণ করছেন এবং কৃষ্ণ কৃষ্ণ বলি উচ্চৈস্বরে ডাকছেন। বিষয় সুখেতে বিরক্তির অগ্রগণ্য, বিষয় সুখের প্রতি তিনি একদম বিরক্ত, আর তার মুখে সবসময় কৃষ্ণ নাম। ক্ষণেক গোবিন্দ নামে নাহিক বিরক্তি, ভক্তিরসে অনুক্ষণ হয় নানা মূর্তি। গোবিন্দের নাম উচ্চারণে তার একটুও বিরক্তি নেই। ভক্তিরসে অনুক্ষণ হয় নানা মূর্তি, সারাক্ষণ তার দেহে বিভিন্ন রকম ভাবের প্রকাশ হচ্ছে ভক্তির প্রভাবে। কখনো করেন নৃত্য আপনা আপনি, কখনো করেন মত্ত সিংহ প্রায় ধ্বনি। কখনো বা উচ্চৈস্বরে করেন রুদন, অট্ট অট্ট মহাহাস্য হাসেন কখন। কখনো কখনো তিনি নৃত্য করছেন, আপনা আপনি নৃত্য করতে আরম্ভ করছেন। কখনো মত্ত সিংহের মতন গর্জন করছেন, কখনো উচ্চৈস্বরে রোদন করছেন, আবার কখনো অট্টহাস্য করছেন। কখনো গর্জেন অতি হুঙ্কার করিয়া, কখনো মূর্ছিত হই থাকেন পড়িয়া। কখনো তিনি হুঙ্কার করছেন, কখনো মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। ক্ষণে অলৌকিক শব্দ বলেন ডাকিয়া, ক্ষণে তাই বাখানেন উত্তম করিয়া। অলৌকিক সমস্ত শব্দ তিনি উচ্চারণ করেন, হয়ে মূর্ছিত হয়ে যান, আবার পরক্ষণেই জ্ঞান ফিরে সেই সব কথা ব্যাখ্যা করেন। অশ্রুপাত রোমহর্ষ হাস্য হাস্য মূর্ছা ঘর্ম, কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। এগুলি হচ্ছে কৃষ্ণ ভক্তির বিকার, একে বলে অষ্টসাত্ত্বিক বিকার। রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ। হ্যাঁ, তো অশ্রুপাত রোমহর্ষ হাস্য মূর্ছা ঘর্ম, এই সমস্ত লক্ষণ শরীরে প্রকাশ পায় কৃষ্ণ ভক্তির, প্রবল কৃষ্ণ ভক্তির প্রভাবে। প্রভু হরিদাস মাত্র নৃত্যে প্রবেশিলে, সকল আসিয়া তান শ্রীবিগ্রহে মিলে। হেন সে আনন্দ ধারা তিতে সর্ব অঙ্গ, অতি পাষণ্ডীয় দেখি পায় মহারঙ্গ। মহাপ্রভু যখন কীর্তন করতে আরম্ভ করেন, তার চোখ দিয়ে আনন্দ ধারা বইতে আরম্ভ করে, তার সেই চোখের জলে সারা অঙ্গ ভেসে যায়। আর অতি পাষণ্ডীয় যে, সেও অত্যন্ত আনন্দ পায় সেই দৃশ্য দর্শন করে। কি বা সে অদ্ভুত অঙ্গে শ্রীপুলকা বলি, ব্রহ্মা শিব দেখি হয়েন কৌতূহলী। আর তার গায়ে সেই পুলক, হ্যাঁ, রোমাঞ্চ, সেই সমস্ত দর্শন করে ব্রহ্মা শিব আদি দেবতারাও অত্যন্ত কৌতূহলের সঙ্গে তাকে দর্শন করতে আসেন। ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ সকল,
সবেই তাহানে দেখি হইয়া বিহ্বল, সবার তাহানে বড় জন্মিলা বিশ্বাস। ফুলিয়ায় রহিলেন প্রভু হরিদাস, ফুলিয়া গ্রামের যত ব্রাহ্মণ তারা সকলে অত্যন্ত বিহ্বল। তারা তাকে দেখে অত্যন্ত আনন্দিত, আর হরিদাস ঠাকুর সেই ফুলিয়াতে রইলেন। গঙ্গা স্নান করি নিরবধি হরি নাম, উচ্চ করি লইয়া বুলেন সর্বস্থান। কাজি গিয়া মুলুকের অধিপতি স্থানে, কহিলে তাহান সকল বিবরণে। আর কি হলো, তিনি স্নান করে সবসময় নিরবধি হরিনাম করেন, হরিনাম জপ করেন। সেই কথা দেখ, সেই জিনিস দেখে কাজী, মুসলমান কাজী, সে কি করলো, সে গেল নবাবের কাছে, নবাবকে গিয়ে নালিশ করল। জবন হইয়া করে হিন্দুর আচার, ভালো মতে তারে আনি করহ বিচার। বলছে জবন, জবন হয়েও হিন্দুর আচার করছে, হিন্দুর মতন আচরণ করে, ভালো মতে তারে আনি করহ বিচার, তাকে ধরে এনে ভালো করে তার বিচার করো। পাপীর বচন শুনি সেহ সেহ পাপমতি, ধরিয়া নাইল তানে অতি শীঘ্র গতি। আর সেই পাপি কাজীর কথা শুনে নবাব, পাপি নবাব, সেও কি করল, সঙ্গে সঙ্গে হরিদাসকে ধরে আনতে আদেশ দিল। সঙ্গে সঙ্গে তার লোক গিয়ে হরিদাসকে ধরে নিয়ে এলো। কৃষ্ণের প্রসাদে হরিদাস মহাশয়, জবনের কিদায় কালেরও নাহি ভয়। আর সে কৃষ্ণের প্রসাদে, কৃষ্ণের কৃপায় সে হরিদাস ঠাকুর, তার জবনকে তো কি ভয়, জবনকে তো তিনি ভয় পানই না, স্বয়ং কালকেও তিনি ভয় করেন না। কৃষ্ণ কৃষ্ণ বলি চলি বলিয়া চলিলা সেই ক্ষণে, মুলুকপতির আগে দিলা দর্শনে। কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি চললেন, কোথায় গেলেন, মুলুকপতি, মুলুকপতি কে, মুলুকপতি হচ্ছেন নবাব, তাকে গিয়ে দর্শন দিলেন। হরিদাস ঠাকুরের শুনিয়া গমন, হরি সে বিষাদ হইলা যত সুসজ্জন। যত সেখানে ভক্ত বৈষ্ণব ছিল তারা সকলে শুনে অত্যন্ত দুঃখিত হলেন, তারা খুব আনন্দে ছিলেন কিন্তু তারা বিষাদিত হয়ে গেলেন। কেন, মহাপ্রতা কেন হরিদাস ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, বড় বড় লোক যত আছে বন্দি ঘরে, তারা সব হৃষ্ট হইল শুনিয়া অন্তরে। বন্দি ঘরে যত সব লোক ছিল তারা খুব আনন্দিত হল। বন্দি ঘরে কোথায়, নবাবের বন্দি ঘরে যে সমস্ত বন্দিরা ছিল তারা হরিদাস ঠাকুরকে নিয়ে আসছে জেনে খুব খুশি হলো। কেন, কারণ তারা হরিদাস ঠাকুরের দর্শন লাভ করবে। পরম বৈষ্ণব হরিদাস মহাশয়, তানে দেখি বন্দি দুঃখ হইবে কুক্ষয়। তারা ভাবছেন যে এই হরিদাস ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, আর তাকে দর্শন করলে আমাদের বন্দি দশা দূর হয়ে যাবে। রক্ষক লোকেরে কর সবে সাধন করিয়া, রহিলেন বন্দিগণ এক দৃষ্টি হইয়া। হরিদাস ঠাকুর আইলা সেই স্থানে, বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে। তারা সব বন্দি দৃশ্য, বন্দিরা এক নিমেষে তাকিয়ে আছে যে কখন হরিদাস ঠাকুর আসবেন, হরিদাস ঠাকুরকে তারা দর্শন করবেন। আর হরিদাস ঠাকুর যখন সেখানে এলেন, বন্দি সবে দেখি কৃপা দৃষ্টি হইল মনে, এই সমস্ত বন্দিদের দেখে হরিদাস ঠাকুরের মনে কৃপার উদয় হল। হরিদাস ঠাকুরের চরণ দেখিয়া, রহিলেন বন্দিগণ প্রণতি করিয়া। হরিদাস ঠাকুরের চরণ দর্শন করে বন্দিগণ দূর থেকে তাকে প্রণাম করল। আজ অনুলম্বিত ভুজ কমল নয়ন, সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম। ভক্তি করি সবের করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। হরিদাস ঠাকুরের কিরাম দেখতে, আজানুলম্বিত ভুজ কমল নয়ন, তার চোখ দুটি পদ্মফুলের মতন। সর্বমনোহর মুখ চন্দ্র অনুপম, অপূর্ব মুখ, তার চন্দ্রমুখের শোভা। ভক্তি করি সবে করিলেন নমস্কার, সবার হইল কৃষ্ণ ভক্তির বিকার। সমস্ত বন্দিগণ তাকে ভক্তি করে প্রণাম করলেন, এবং করার সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ ভক্তির
বিকার তাদের শরীরে দেখা দিল। এটাই হচ্ছে বৈষ্ণব দর্শনের ফল। বৈষ্ণবকে দর্শন করা মাত্রই পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাতে স্নান করলে, স্পর্শ করলে তবে পাপ মুক্ত হয়, কিন্তু বৈষ্ণবকে শুধু দর্শন করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং কৃষ্ণ ভক্তির উদয় হয়। তো হরিদাস ঠাকুর মহাভাগবত স্বয়ং মহাপ্রভুর এক অত্যন্ত বিশেষ পার্ষদ, স্বয়ং ব্রহ্মা তিনি এসেছেন হরিদাস ঠাকুর রূপে। তো তাকে দর্শন করে সকলের কৃষ্ণ ভক্তির বিকার দেখা দিল। তা সবার ভক্তি দেখি প্রভু হরিদাস, বন্দী সব দেখিতান হইল কৃপাহাস। থাকো থাকো এখন আছ যেন রূপে, গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। তাদের সেই হরিভক্তি দেখে হরিদাস ঠাকুর বললেন যে থাকো থাকো এখন আছো যেমন রূপে, থাকো থাকো যেমন আছো এরকম থাকো এখন। তাহলে কিরকম রয়েছে? আর বন্দি রয়েছে, আর হরিদাস ঠাকুর তাদের আশীর্বাদ করছেন থাকো থাকো, তার মানে আরো বন্দি থাকো। কিন্তু এটা হচ্ছে গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে, এটা হচ্ছে আশীর্বাদ। বৈষ্ণবের কথা, তার ব্যবহার সাধারণ মানুষ বুঝতে পারে না। তিনি কেন এই আশীর্বাদ করছেন, কেন এই কথা বলছেন সেটা কেউ বুঝতে পারে না। সেই জন্য বলা হচ্ছে গুপ্ত আশীর্বাদ করি হাসেন কৌতুকে। তিনি গুপ্তে আশীর্বাদ করলেন, ওদের করে হাসছেন। না বুঝিয়া তাহান সে দুর্গেয় বচন, বন্দি সব হইল কিছু বিষাদিত মন। তবে পাছে কৃপাযুক্ত হই হরিদাস, গুপ্ত আশীর্বাদ কহে করিয়া প্রকাশ। তার সেই কথা কেউ বুঝতে পারলো না, বুঝতে না পেরে সকলে খুব বিষাদিত হয়ে গেল, তাদের মন খুব খারাপ হয়ে গেল যে আমাদেরকে হরিদাস ঠাকুর আশীর্বাদ করলেন যে আমরা আরো বন্দি থাকি। তখন হরিদাস ঠাকুর কৃপা করে তাদেরকে সেই আশীর্বাদটা প্রকাশ করে বললেন যে আমি কি বলেছি তোমাদের, আমি তোমা সবারে যে কইলু আশীর্বাদ, তার অর্থ না বুঝিয়া ভাবহ বিষাদ। হরিদাস ঠাকুর বলছেন আমি যে তোমাদের আশীর্বাদ করলাম তার অর্থ তোমরা বুঝতে না পেরে তোমরা দুঃখে বিষাদিত হচ্ছ। মন্দ আশীর্বাদ আমি কখনো না করি, মন দিয়া সবই হা বুঝহ বিচারি। বলছেন আমি কখনো মন্দ আশীর্বাদ করি না, মন দিয়ে বিচার করে দেখো। বৈষ্ণব যা আশীর্বাদ করেন সে সমস্তই জীবের কল্যাণের জন্য। হ্যাঁ, বৈষ্ণব কখনো কারোর খারাপ চান না, কারোর খারাপ করেনও না। আপাত দৃষ্টিতে তার অভিশাপও আশীর্বাদ। যেমন আমরা দেখি নলকুবের এবং মণিগ্রীবকে নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন যে তোমরা বৃক্ষজনী প্রাপ্ত হও, তোমরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করো। তারা ছিল দেবতার পুত্র, কুবেরের দুই পুত্র, তাদেরকে অভিশাপ দিলেন যে তোমরা বৃক্ষ হয়ে জন্মাও, তোমাদের দেবতা হওয়ার যোগ্যতা নেই। তাহলে আপাত দৃষ্টিতে এটা হচ্ছে একটা অভিশাপ, কিন্তু এটা তাদের কাছে আশীর্বাদ হলো। কেন? তিনি বললেন যে তোমাদের এই বৃক্ষ দশা তখন ঘুচবে যখন গোকুলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের গৃহে আসবেন, জন্মগ্রহণ করবেন, তখন তাঁর স্পর্শে তোমাদের এই বন্দী দশা ঘুচবে, অর্থাৎ তারা কৃষ্ণচন্দ্রের সাক্ষাৎ স্পর্শ লাভ করবেন। তাহলে এটা হলো আশীর্বাদ। তো সেই রকম হরিদাস ঠাকুর বলছেন যে আমি কখনো খারাপ আশীর্বাদ করি না, তোমরা একটু বুঝে দেখো। যেন আছো এই মতো থাকো সর্বক্ষণ, না এবে কৃষ্ণ প্রতি তোমা সবাকার মন। যেন আছিস এই মতো থাকো সর্বক্ষণ, এবে নিত্য কৃষ্ণ নাম কৃষ্ণের চিন্তন, সবে মেলি করিতে থাক অনুক্ষণ। বলছেন এখন তোমরা যেমন আছো তাতে কি হচ্ছে তোমাদের, তোমরা কৃষ্ণের প্রতি, কৃষ্ণ প্রতি তোমাদের মন রয়েছে, তোমরা সর্বক্ষণ তার চিন্তা করছো। হ্যাঁ, সবে মিলি করিতে থাকো হো অনুক্ষণ, এইরকম তোমরা সবসময় কৃষ্ণের চিন্তা করতে থাকো। এবে হিংসা নাহি নাহি প্রজার পীড়ন, কৃষ্ণ বলি কাকুবাদে করো হো চিন্তন। এখন তোমরা যেরকম রয়েছো তাতে তোমাদের মধ্যে হিংসা নেই, তোমরা প্রজাদের পীড়ন করছো না, তোমরা শুধু কৃষ্ণ কথা বলছো আর
অত্যন্ত কাতরভাবে তাঁর চিন্তা করছো। আর বার গিয়া বিষয়েতে প্রবর্তিলে, সবেই হা পাশরিবে গেলে দুষ্ট মেলে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ীর দূরে কৃষ্ণ জানি হো নিশ্চয়। আর যদি তোমরা এই বন্দী দশা থেকে বেরিয়ে যাও, তোমরা আবার তোমাদের বাড়ি ফিরে যাবে, গিয়ে সেখানে বিষয়ে প্রবৃত্ত হবে। আর বিষয় গেলে কি হবে? বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। বিষয়ের সঙ্গে যদি আমাদের সংযোগ থাকে, বিষয়ের প্রতি আমাদের মন থাকে, তাহলে কৃষ্ণ প্রেম কখনো লাভ হয় না। বিষয়ীর দূরে কৃষ্ণ জানি হো নিশ্চয়, যে বিষয়ী তার থেকে কৃষ্ণ সব সময় দূরে। তাই তাদের আশীর্বাদ করলেন যে তোমরা এখন যেমন বন্দী দশায় আছো এরকম থাকো আর কৃষ্ণের চিন্তা করো, ঠিক যেমন এখন আমাদের অবস্থা। গুরু মহারাজ সেদিনে ক্লাসে বলছিলেন যে এই লকডাউনটা আমাদের ক্ষেত্রে আশীর্বাদ হয়েছে। কীরকম? এই লকডাউনের ফলে কি হয়েছে, আপাত দৃষ্টিতে আমরা বন্দী হয়েছি, আমাদের রোগের ভয় রয়েছে, আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে, আমাদের উপার্জন নেই, সবাই আমরা কষ্টে রয়েছি, কিন্তু সর্বক্ষণ আমরা কি করছি, আমরা ভগবানের কথা বলছি, ভগবানের কথা শুনছি। তাহলে এটা কি হলো? এটা আশীর্বাদ হলো। তাহলে এই লকডাউন আমাদের জন্যে আশীর্বাদ, ভক্তের জন্যে এটা হচ্ছে আশীর্বাদ। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়া জাল এই সব কাল, দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশ ছাড়ি কৃষ্ণের ভজয়। কি সুন্দর তত্ত্ব কথা! দৈব স্ত্রী বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, এই বিষয়, বিষয় মানে আমার স্ত্রী পুত্র ঘর কন্যা, হ্যাঁ, টাকা পয়সা সম্পত্তি সব কিছু মায়া জাল আর এই সব কাল। দৈবে কোনো ভাগ্যবান সাধু সঙ্গ পায়, বিষয়ে আবেশ ছাড়ি কৃষ্ণের ভজয়। বহু ভাগ্যের ফলে কেউ কোনো একজন সাধু সঙ্গ লাভ হয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সেই কথাই এখানে বলা হচ্ছে যে কোনো ভাগ্যবান ব্যক্তি সাধু সঙ্গ লাভ হয়, আর তার প্রভাবে কি হয়, বিষয় আবেশ ছাড়ি কৃষ্ণের ভজয়, বিষয় ত্যাগ করে তারা কৃষ্ণের ভজনা করে। সেই সব অপরাধ হবে পুনর্বার, বিষয়ের ধর্ম এই শুন কথা সার। আর যদি তোমরা এখান থেকে ছাড়া পাও তাহলে কি হবে, সেই সব অপরাধ আবার হবে এবং তার ফলে বিষয়ের ধর্ম এই শুন কথা সার। এটাই হচ্ছে বিষয়ের ধর্ম, যেই তুমি বিষয়ের মধ্যে আবার প্রবৃত্ত হবে আবার সেই সব অপরাধগুলো হবে। বন্দী থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশরও অহর নিশো বল হরি। সুন্দরভাবে ক্লিয়ার করে তাদের বলে দিচ্ছেন যে তোমরা বন্দী থাকো, এই আশীর্বাদ আমি করি না। আমার আশীর্বাদ হচ্ছে তোমরা বিষয় পাশরও, তোমরা বিষয় ত্যাগ করো, আর অহর্নিশ বল হরি, সবসময় হরি হরি বলো, হরি বল হরি বল। ছলে করিলাং আমি এই আশীর্বাদ, তিলার দেখো না ভাবি হো তোমরা বিষাদ। ছলে আমি তোমাদের এইরকমভাবে আশীর্বাদ করলাম, তোমরা কিন্তু বিন্দুমাত্র দুঃখিত হয়ো না। সর্বজীব প্রতিদয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমার সব আকার। বলছেন সমস্ত জীবের প্রতি আমার দয়া আছে, দয়া দর্শন আমার, কৃষ্ণে দৃঢ় ভক্তি হোক তোমার সব আকার, তোমাদের সকলের কৃষ্ণের শ্রীপাদ পদ্মে দৃঢ় ভক্তি লাভ হোক। চিন্ত নাহি দিন দুই তিনের ভিতরে, বন্ধন ঘুচিবে এই কহিলু তোমারে। বিষয়েতে থাকো কিবা থাকো যথা তথা, এই বুদ্ধি কভুনা পাশরি হো সর্বথা। চিন্তা নেই, দু তিন দিনের মধ্যেই তোমাদের এই বন্ধন দশা ঘুচে যাবে। তোমরা বিষয়েই থাকো বা যেখানেই থাকো, এই কথাগুলো কিন্তু ভুলো না। কোন কথাগুলো? যে সব সময় কৃষ্ণের কথা চিন্তা করো। বন্দী সকলের করি শুভানুসন্ধান, আইলেন মুলুকের অধিপতি স্থান। এইভাবে সমস্ত বন্দীদের তিনি কৃপা করে তিনি মুলুক অধিপতির কাছে এলেন। মুলুক অধিপতি মানে নবাবের কাছে। অতি মনোহর তেজ দেখিয়া তাহান, পরম গৌরবে বসি বারে দিলা স্থান।
হরিদাস ঠাকুরের অতি মনোহর তেজ, তার দিব্য তেজ, তার দিব্য মূর্তি দে দর্শন করে নবাবও অবাক হয়ে গেছে। নবাব তাকে পরম গৌরবে তাকে বসার জায়গা দিলেন। আপনে জিজ্ঞাসে তারে মুলুকের পতি, কেনে ভাই তোমার কি রূপ দেখি মতি। মুলুকপতি জিজ্ঞাসা করছেন যে ভাই তোমার এইরকম কেন মন হলো, কত ভাগ্যে দেখো তুমি হইয়াছ যবন, তবে কেন হিন্দুরা আচারে দেহ মন। কত ভাগ্যের ফলে তুমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছ, তবে কেন হিন্দুর আচার গ্রহণ করছো, হিন্দুরা যে কাজ করে তুমি কেন সেই রকম করছো। আমরা হিন্দুরে দেখি নাহি খাই ভাত, তাহা ছাড়ো হই তুমি মহাবংশজাত। আমরা হিন্দুদের দেখলে আমরা তাদের কাছে ভাত খাই না, হিন্দুদের ঘরে আমরা ভাত খাই না, তাই তুমি তাদেরকে তাদের যে কর্ম তাদের যে আচার সেটা ত্যাগ করো, ত্যাগ করে তুমি মহাবংশজাত, তুমি যবনকুলে জন্ম তোমার, তুমি সেই রকম ব্যবহার করো। জাতি ধর্ম লঙ্ঘী করো অন্য ব্যবহার, পরলোকে কেমনে বা পাইবা নিস্তার। তুমি জাতি ধর্ম সব কিছু লঙ্ঘন করে অন্যরকম ব্যবহার কেন করছো, পরলোকেই বা তুমি কি করে নিস্তার পাবে। না জানিয়া যে কিছু করিলা অনাচার, সে পাপ ঘুচি হো ঘুচাহ করি কলমা উচ্চার। বলছেন না জেনে তুমি যে সমস্ত পাপ করে ফেলেছ, যাকগে যা করে ফেলেছ সেগুলোকে সব এ করো, সেগুলোর জন্যে কলমা উচ্চারণ করো। কলমা হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ মানে কোরআন আর কি, কোরআন থেকে কলমা উচ্চারণ করো। সেই কলমা উচ্চারণ করলে তোমার সব পাপ নষ্ট হয়ে যাবে। শুনি মায়া মোহিতের বাক্য হরিদাস, অহো বিষ্ণু মায়া বলি হইল মহাহাস। সেই কথা শুনে সে মায়া মোহিত, কে মায়া মোহিত, নবাব, নবাবের কথা শুনে হরিদাস ঠাকুর হাসলেন আর বললেন অহো বিষ্ণু মায়া, যে ভগবানের কি অদ্ভুত মায়া বলে তিনি হাসলেন। বলিতে লাগিলা তারে মধুর উত্তর, শুনো বাপ সবারই একই ঈশ্বর। পরমার্থে এক কহে নাম মাত্র ভেদে করে হিন্দুরে যবনে, পরমার্থে এক কহে কোরআনে পুরাণে। বলেন বাবা, কে বলছেন? হরিদাস ঠাকুর নবাবকে বাপ বলে সম্বোধন করেছে। শুনো বাপ সবারই এক ঈশ্বর, সকলেরই ঈশ্বর হচ্ছে একই, নাম মাত্র ভেদ করে হিন্দুরে যবনে, হিন্দু আর যবন তাকে নাম মাত্র ভেদ করে, আমরা ভগবান বলি তোমরা আল্লাহ বলো। পরমার্থে এক কহে কোরআনে পুরাণে, কিন্তু কোরআন এবং পুরাণে সেই একই কথা বলা হয়েছে যে একই ভগবান একই। এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড অব্যয়, পরিপূর্ণ হইয়া বৈশে সবারও হৃদয়। সেই অখণ্ড নিত্য বস্তু তিনি সকলের হৃদয় রয়েছেন, সেই প্রভু যারে যেন লওয়ায়েন মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। সেই প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে। সেই প্রভু সকলের হৃদয়ে অবস্থান করছেন এবং তিনি যাকে যেরকম বলান সে সেই রকম, তার যার যেরকম মনে ঘটান সেই রকম সে কাজ করে। সেই প্রভুর নাম গুণ সকল জগতে, বলেন সকলে মাত্র নিজ শাস্ত্র মতে। সেই একই প্রভুর নাম গুণ সকলেই করে, খালি নিজ শাস্ত্র মতে করে। তুমি কোরআন মতে করছো আর আমি পুরাণ মতে করছি। যে ঈশ্বর সে পুন সবার ভাব লয়, হিংসা করিলেই সে তাহান হিংসা হয়। যে ঈশ্বর সে পুন সবার ভাব লয়, ভগবান সকলের ভাব গ্রহণ করেন, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, যেভাবেই হোক ভগবানকে ডাকলেই ভগবান তার ভাব গ্রহণ করেন। কিন্তু হিংসা করিলেই সে তাহান হিংসা হয়, কিন্তু কারোর প্রতি যদি হিংসা করা হয়, মুসলমান যদি হিন্দুর উপর হিংসা করে বা হিন্দু যদি মুসলমানের উপর হিংসা করে, তখন কি হয়, তাঁর হিংসা হয়, অর্থাৎ ভগবানকেই হিংসা করা হয়। এতে কে আমার যে সে ঈশ্বর যে হন, লওয়াইয়াছেন চিত্তে করি আমি তেন। হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, আপনে আসিয়া হয় ইচ্ছায় যবন। তাই বলছেন যে আমাকে যেরকম বল, আমার চিত্তে যেরকম ভগবান অনুপ্রেরণা দিয়েছেন আমি সেই রকমভাবেই তাকে চিন্তা করি। লওয়াইয়াছেন চিত্তে আমি করি তেন, আমার চিত্তে তিনি যেরকম অনুপ্রেরণা দিয়েছেন আমি সেই রকম করি, আমি হরিনাম করি। তারপরে বলছেন হিন্দু কুলে কেহ যেন হইয়া ব্রাহ্মণ, হিন্দু কোনো ব্রাহ্মণ ঘরের লোক,
যদি সে স্বেচ্ছায় এসে জবনকুলে জবন হয় তাহলে কি হবে? আপনি আসিয়া হয় ইচ্ছায় জবন, সে নিজের ইচ্ছায় মুসলমান হয়ে যেতে পারে, তাতে কি হয়? তাতে কি কিছু এসে যায়? হিন্দু বা কি করে তারে, যার যেই কর্ম আপনে যে মইল তারে, মারিয়া কি ধর্ম। যদি কোনো হিন্দু ব্রাহ্মণ এসে সে মুসলমান হয়, মুসলিম ধর্ম গ্রহণ করে, তাহলে কি করবে তাকে? হিন্দুরা কি তাকে মারে? হিন্দু কি করে তারে? যার যেমন কর্ম সে সেই রকম করে। যে নিজেই মরছে তাকে আর মেরে কি লাভ? আপনে যে মইল তারে, মারিয়া কি ধর্ম। মহাশয় তুমি এবে করহ বিচার, যদি দোষ থাকে শাস্তি করহ আমার। বলছেন এইবার তুমি একটা সব বললাম, তুমি বিচার করে দেখো, যদি তোমার মনে হয় যে আমার কোনো দোষ আছে তাহলে শাস্তি দাও। হরিদাস ঠাকুরের সুসত্য বচন শুনিয়া সন্তোষ হইল সকল জবন। হরিদাস ঠাকুরের সেই সত্য কথা শ্রবণ করে সকলেই বললেন যে হ্যাঁ ঠিক কথা, এটা একদম ঠিক। আজ আমরা এই অবধি পাঠ করলাম 86 নম্বর শ্লোক অবধি। হরিদাস ঠাকুরের কথা শুনে সমস্ত জবন সন্তুষ্ট হলো, কিন্তু তারপরের কি ঘটনা ঘটলো সেটা আমরা আগামীকাল আলোচনা করব। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল।